শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আহমদ হোসেন, পিতার নাম মরহুম সিদ্দিক আহমদ, মাতার নাম মরহুমা সিরাজ খাতুন, বাড়ি হল আমার ইউনিয়ন কারঙ্গপাড়া পালকালি জেলা চট্টগ্রাম। মুক্তিযুদ্ধ যখন আরম্ভ হয় তখনও ছাত্র ছিলাম, তার আগেও আমি ছাত্র ছিলাম। কারঙ্গপাড়া কলেজ সারা হাইস্কুল কলেজে আমি যেরকম ক্লাসে পড়তাম, তখন আমি জেলা ছাত্রলীগের, তখন ডিভাইডেড ডিস্ট্রিক্ট ছিল, তো সেই জেলা ছাত্রলীগের আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তখন ছাত্রলীগের সভাপতি ছিল আবু মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট সাহেব রাজগড়ি ছিল, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম চৌধুরী ছিল, সাংগঠনিক সম্পাদক ছিল, অর্গানাইজার ছিল আপনার দানেশ আহমদ চৌধুরী, এস এম ইউসুফ, পাশকালীর মুক্তার ভাই, ওনারা আমাদের নেতা ছিলেন। পরবর্তীতে 7 মার্চে যখন রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের মধ্য দিয়ে আমরা তখন সমগ্র বাংলাদেশ ছাত্রলীগ, তৎকালীন বাংলাদেশের মানুষ, বিভিন্ন সংগঠনের মানুষ তখন সেদিন যুদ্ধে চাপিয়ে পড়েছিল, তারই অংশ হিসাবে আমরাও সেদিন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। ছাত্রলীগের নেতৃত্বে আমাদের তখন চট্টগ্রাম বলখের থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন বাবু রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, আমি আবার সেই কমিটিরও ভাইস প্রেসিডেন্ট ছিলাম এক সময়। আহমদ আসরুদ্দিন ছিল সাধারণ সম্পাদক, আমার বন্ধু, দুজনে আমার বন্ধু, আমার এস এম সেলিম এবং আরও মাহবুল আলম, আমসুলুদা কাজামিয়ারা, এরা তো আমাদের সাথেই ছিল, কিন্তু নেতৃত্বে ছিলেন আমাদের তখন তার কমান্ডার জেন। তখন ইন্ডিয়াতে যাওয়ার আগে যখন এখানে রাজাকাররা নানান ধরনের অত্যাচার শুরু করেছে, তখন আমরা গ্রুপ করে ওর আবুলুসুল কমান্ডার ছিল আমাদের, আমার সে আমার পাশে যা হয় আর আবুলুসুল কমান্ডার আমাদের একসাথে ছাত্রলীগ করতো, আমরা কলেজে পড়তাম। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা বৈঠক করে সিদ্ধান্ত নিলাম যে তখন যুদ্ধ বেজে গেছে, সোয়াদ জাহাজ থেকে যখন সামরিক বাহিনী পশ্চিম পাকিস্তান থেকে সামরিক পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী এনে চট্টগ্রাম বন্দর দিয়ে যখন উঠাচ্ছিলাম, তখন সমগ্র চট্টগ্রামের মানুষ সেদিন তাদেরকে প্রতিরোধ করে চলে আসে। তখন আমরা কিন্তু এখান থেকে হওয়ার পরে এখানে তখন কালুঘাট ছেড়ে যখন পাঞ্জাবিরা যখন এখানে উঠে গেছিল, তখন কিছু সংখ্যক সেনাবাহিনীর লোক এখানে এসে গিয়েছিলো। আমরা কিন্তু মুক্তার ভাই এসুফ ভাইয়ের, বিশেষ করে এসুফ ভাইয়ের অনুপ্রেরণায় আমরা প্রশিক্ষণ নেওয়ার জন্য তখন আমরা চিন্তা ভাবনা করেছিলাম। তখন আস্তে আস্তে মানুষ যখন ইন্ডিয়াতে ট্রেডিংয়ের ব্যবস্থা যখন হয়েছে, তখন সেইখানে আমরা
এক গ্রুপ বেঁধে অ্যাবলিশন কমান্ডারের নেতৃত্বে আমরা তখন সেখানে আপনার ইন্ডিয়াতে গিয়েছিলাম, ইন্ডিয়া হরিমা ক্যাম্পে। হরিমা ক্যাম্প থেকে আমাদেরকে বগাফা ট্রেনিং সেন্টারে নিয়ে গিয়েছিল, সেখানে আমরা ট্রেনিং নিয়েছিলাম। হরিণাতে আসছি আবার হরিণা থেকে আমাদের কষ্ট দিয়ে এখানে বাংলাদেশে পাঠিয়েছে। আমরা তখন আমাদের কমান্ডার ছিল ওই ডাক্তার এম এ মান্নান। ডাক্তার মান্নান এবার আমরা শেষের দিকে আসছি, ডাক্তার মান্নান সাহেব সহ এখানে আসছিলাম। এখানে এসে আমরা এই যে চরণদ্বীপের প্রথম আমরা বলখালিতে যখন ঢুকি পশু কম্পিউটারের বাড়িতে আমরা ছিলাম, সেখান থেকে আমরা আমাদেরকে নূরগঞ্জ সন্টারের বাড়ি থেকে ওখানে নিয়ে আবার ওদিকে জ্যেষ্ঠ ইয়ার বসি উত্তর বসি ওখানে আমরা ছিলাম। সেখান থেকে এসে আমরা নানা ধরনের কিছু কিছু অপারেশন আমরা করতে ছিলাম। ওদিকে আসে আমরা এইভাবে আমরা যুদ্ধ করেছি। স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু নিজেই সবসময় বিভিন্ন প্রোগ্রাম তখন আমরা দেখতাম, উনি বলতেন আমরা ভৌগোলিক স্বাধীনতা অর্জন করেছি, অর্থনৈতিক স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে। অর্থনৈতিক স্বাধীনতা যদি অর্জন করতে হয় তাহলে আমাদের সেভাবে কাজ করতে হবে। সেভাবে কাজ করতে গেলে কী হবে, কী করবে, আমি সেইভাবে কাজ করার জন্য আমি সোনার মানুষ চাই। আজকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সাথে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সত্যিকার বেশ কিছু সময় লাগবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।